এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন সময় 4:17, আর আমার পাশে 12259 শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস, আর এই দিকে হচ্ছে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আমি 12259 শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছি। আমাদের টিকিট AC 2-tier কম্পার্টমেন্টে, A4 কোচ নাম্বার, আর এই হচ্ছে 2-tier সিট অ্যারেঞ্জমেন্ট। এইদিকে দুটো বার্থ, ওপরে একটা, এইখানে একটা, এবং এইদিকেও দুটো বার্থ, আর এই পাশেও একটা সাইড আপার আর একটা সাইড লোয়ার। এইদিকে একটা প্লাগ পয়েন্ট আছে আর এইদিকে একটা প্লাগ পয়েন্ট আছে। এই কম্পার্টমেন্টটা LHB কোচ হলেও কিন্তু মডার্ন LHB কোচগুলোর মতন এইদিকে যে সাইড লোয়ার এবং সাইড আপারের পাশে যে প্লাগ পয়েন্ট দুটো থাকে সেইটা কিন্তু এই কোচগুলোতে নেই। আর এবার আমরা যাচ্ছি কিন্তু তিনজনে, অর্থাৎ আমি রয়েছি এখানে, বুবু রয়েছে, আর এইদিকে রয়েছে রাই। রাইকে আপনারা দেখেছেন দার্জিলিং এর ব্লগে। আর আমাদের বার্থ পড়েছে এই দিকের লোয়ার বার্থ, এই দিকের লোয়ার বার্থ, আর এই পাশের সাইড লোয়ার। এবার আমাদের কপাল এত ভালো, এত ভালো বার্থ পড়েছে। শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসের শিয়ালদা থেকে ছাড়ার সময় হচ্ছে বিকেল 5টা, আর এটা ছাড়ে হচ্ছে সোম, বুধ, বৃহস্পতি এবং রবিবার। শিয়ালদা থেকে এই ট্রেন আজকে ছাড়ছে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে, মোটামুটি এটা 13 নম্বর থেকেই ছাড়ে। এটা একটা দারুণ ব্যাপার যে একদিকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ছে, আর একদিকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে দুরন্ত এক্সপ্রেস, এবং এই দুটো ট্রেন 10 মিনিটের ব্যবধানে ছাড়ে, এবং নিউ দিল্লি গিয়ে পৌঁছায়ও 10 মিনিট ব্যবধানে। রাজধানী নিউ দিল্লি পৌঁছাবার রাইট টাইম হচ্ছে সকালবেলা 10:50, এবং দুরন্ত দিল্লি গিয়ে পৌঁছায়, নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল 11টায়, অর্থাৎ এখান থেকে ছাড়ছে 10 মিনিটের ব্যবধানে এবং গিয়েও পৌঁছাচ্ছে 10 মিনিটের ব্যবধানে। আজকে আমার যাত্রা শুরু করার আগেই একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। মানে আমি যখন এই ট্রেনের ইনফরমেশনগুলো দিচ্ছিলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আর কিছু কিছু ছবিও তুলছিলাম ট্রেনের, সেই সময় দুজন RPF এলেন। তারা প্রথমেই আমাকে ক্যামেরাটা বন্ধ করতে বললেন, তারপরে বললেন যে আপ কিস লিয়ে ইয়াঁ কা ফটো লে রে হে, তো আমি বতায়া কে ইয়াঁ পর মেরা এক চ্যানেল হ্যায় তো ইসলিয়ে, বলে যে নেই এসা নেই লে সকতে। তো তারপরে আমার আই কার্ড দেখতে চাইলেন, আমার টিকিট দেখতে চাইলেন, আমার টিকিটের ছবি তুললেন, এবং নানাভাবে আমাকে আমার নাম নিলেন, আমার ফোন নাম্বার নিলেন, এইসব করে আমাকে বললেন যে, আমি বললাম যে না, আমি এটা জাস্ট একটা চ্যানেলে দেওয়ার জন্য। বলে যে না, আপনি যে এটা অন্য কোথাও পাঠাবেন না, এটা যে আপনি যে কোনো সংস্থার সাথে যুক্ত নয় সেটা কি করে জানবো। আমি বললাম আরে এরকম কোনো ব্যাপারই না, আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তা উনি একটা অদ্ভুত মানে তুলনা দিলেন, বললেন যে সচিন তেন্ডুলকরকে কি দেখে বোঝা যায় যে তিনি সেঞ্চুরি মারতে পারেন, ও কারোকে দেখে কিছু বোঝা যায় না। মানে আমি অবাক হয়ে গেলাম যে সামান্য একটু প্ল্যাটফর্মে আমি ট্রেনের ছবি তুলছি বা ট্রেনগুলো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, যেগুলো হয়তো অনেক মানুষের কাজেও লাগে, এই চ্যানেলগুলো যারা দেখেন, তা সেইখানে এসে এরকমভাবে একটা হ্যারাসমেন্ট করা। তো যাই হোক, কিছু তো করার নেই, আমি যার জন্য চলে আসলাম। বললেন যে এবার যদি ছবি তুলতে দেখি আপনার ক্যামেরা ট্যামেরা কেড়ে নিয়ে রেখে দেবো। তো আমি এখন এই ট্রেনের মধ্যে বসে আছি, এবার দেখা যাক কতটা তুলতে পারি। মানে যাত্রা শুরুতেই একটা এমন মেজাজটা খিঁচড়ে গেল, খুব বাজে লাগছে।
শিয়ালদা থেকে একেবারে কাটায় কাটায় পাঁচটায় দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল। কম্পার্টমেন্ট কিন্তু একদম ফুল, মানে আমি একটা বার্থ তো খালি দেখলাম না। কিছুক্ষণ আগে প্যান্ট্রিকার থেকে এসে এই একটা জলের বোতল দিয়ে গেল, আমাদের তিনজনের জন্য তিনটে বোতল দিয়ে গেল। আর আমরা টিকিট বুক করার সময় ফুড অপশন দিয়েছিলাম ননভেজ, তবু একবার ভেরিফাই করে গেল। আর এখনও স্ন্যাক্স দেয়নি, দেখা যাক স্ন্যাক্সে কী দেয়। তবে দুরন্তর এই টুইটারের কোচগুলোতে আমি দেখছি যে এখানে যে বোতল রাখার জায়গাগুলো থাকে সেই বোতল রাখার জায়গাগুলো পর্যন্ত নেই, মানে কোচগুলো একেবারেই মানে পুরনো দিনের। রাজধানী দুরন্ত শতাব্দী এই সমস্ত ট্রেনেই এখন কিন্তু খাবার দিচ্ছে, মানে ভেজ ননভেজ সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। কিন্তু মানে আপনি চাইলে খাবার নাও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দামের থেকে সেই খাবারের টাকাটা বাদ যাচ্ছে, মোটামুটি এই 200-250 টাকার মতন বাদ যায়। সূর্য অস্ত যাচ্ছে, এবার বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামবে, দারুণ লাগছে সূর্যের অস্ত যাওয়াটা। শিয়ালদা থেকে যে রাজধানী এবং দুরন্ত ছাড়ে এই দুটো ট্রেনই কিন্তু কর্ড লাইন হয়ে যায়, মেইন লাইন হয়ে যায় না। এবং হাওড়া থেকে যে রাজধানী ছাড়ে তার একটা রাজধানী যায় হচ্ছে কর্ড লাইন দিয়ে, আর একটা যায় হচ্ছে মেইন লাইন দিয়ে। মেইন লাইন মানে সেটা পাটনা দিয়ে যায়, আর যে ট্রেনগুলো কর্ড লাইন দিয়ে যায় সেটা যায় হচ্ছে গয়া ধানবাদ এই স্টেশনগুলো হয়ে। আর এই যে আমরা দুরন্ততে যাচ্ছি এটাও কর্ড লাইন দিয়েই যায়। এই শিয়ালদা থেকে ছাড়ার পরে এর ফার্স্ট স্টপেজ হচ্ছে ধানবাদ, তারপরে দীনদয়াল উপাধ্যায় মানে আগের যার নাম ছিল মোগলসরাই জংশন, আর তারপরে কানপুর, এবং ফোর্থ স্টপেজ হচ্ছে দিল্লি। আর শিয়ালদা থেকে যে রাজধানী এক্সপ্রেসটা ছাড়ে তার ফার্স্ট স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল, তারপরে ধানবাদ, তারপর গয়া, তারপর দীনদয়াল উপাধ্যায়, তারপর কানপুর, তারপর দিল্লি। অর্থাৎ রাজধানীর স্টপেজটা একটু বেশি, দুরন্ত স্টপেজ কম, কিন্তু সময় কিন্তু নেয় একই। শিয়ালদা থেকে দিল্লি পৌঁছতে সময় নেয় 18 ঘন্টা। এর আগেও তো আমি আর অনেক ট্রেনের ভ্লগ করেছি, এবং আমি সবসময় বলি যে রাতের ট্রেনের জার্নি খুব ভালো লাগে, এবং এইবার প্রথম আমার এমন ট্রেনে জার্নি যাতে আমি বিকেলটাও পাবো এবং সকালটাও পাবো। এবং ট্রেনের থেকে কিন্তু এই দুটো সময় খুব সুন্দর লাগে, মানে এখন যেমন দেখছি যে এই দিকটাতে সানসেট হচ্ছে, আর কালকে সকালবেলায় যদি আকাশ পরিষ্কার থাকে ওই দিকটাতে সানরাইজ হবে, দারুণ লাগবে। বিকেলবেলার যে স্ন্যাক্সটা দেবে এখানে, তার বার্থ ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এখানে যারা ক্যাটারিংয়ের কর্মী রয়েছেন তারা সেই কাজটা করছেন। বলছি আপনি কতদিন ধরে মানে এটা করছেন? আচ্ছা আমি দেখুন স্যার, বেশি দূর হয়নি, ঢুকেছি এক মাস হয়েছে আমি ঢুকেছি। আর এটা চালু হলো কবে থেকে? এটাও এক মাস হচ্ছে, চালু হয়েছে এক মাস। একটু আগে সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা দিয়ে গেল, কি কি দিয়ে গেল আমি দেখাচ্ছি। এখানে দিয়েছে একটা খাস্তা কচুরি, খাস্তা কচুরিটা বেশ গরম আছে। এটা দিয়েছে একটা মশলা চুরমুর, এখানে দিয়েছে রোস্টেড চানা মানে ছোলা আর কি। আর এই দিকে একটা মিষ্টি রয়েছে, এখানে এটা সুগার, এটা মিল্ক, এটা টি ব্যাগস, আর এখানে একটা জুস। অন্যান্য জিনিসগুলো তো যেরকম ঠিকই আছে, কচুরিটা ভালো, টেস্টটা ভালো, কিন্তু কচুরিটাতে প্রচণ্ড তেল, তাই না?
তেলটা খুব বেশি, তবে গরম আছে। এইটার মধ্যে আমি প্রথমে ভেবেছিলাম যে এর মধ্যে বোধহয় চানাচুর বা ওই জাতীয় কিছু আছে, এখন দেখছি এর মধ্যে রয়েছে মুড়ি। এই কিছুক্ষণ আগে বর্ধমান স্টেশন গেল, তারপরে এই মানকর ক্রস করলো এতক্ষণে। এই দুরন্ত বা রাজধানী এই ট্রেনগুলোর ফেয়ার কত, মানে এগুলো কিন্তু এক্সাক্ট করে বলা সম্ভব নয়, কেননা এই ট্রেনগুলোতে ডাইনামিক ফেয়ার রেট অ্যাপ্লিকেবল, অর্থাৎ মানে যে যেরকম সময় টিকিটটা কাটবে, যেদিন তার জার্নি ডেট সেদিনের থেকে যদি দুদিন আগে কাটে তাহলে তার অনেক বেশি টাকা লাগবে, কেউ যদি দশ দিন আগে কাটে তার তুলনায় কম টাকা লাগবে, সেই কারণে এই টাকাটা হেরফের হয় ফেয়ারটা, এটা ডাইনামিক ফেয়ার রেট এই ট্রেনগুলোতে চলে। আপনাদের হয়তো একটা কথা মনে হতে পারে যে আমি যাচ্ছি দুরন্ততে, কিন্তু যখন শিয়ালদায় দেখাচ্ছিলাম আমি, তখন পাশাপাশি আমি রাজধানীকে কেন দেখাচ্ছিলাম, দেখাচ্ছিলাম এই কারণে যে এই দুরন্তর যাত্রাটা অনেকটাই নির্ভর করে হচ্ছে রাজধানীর যাওয়ার উপর। রাজধানী যদি ঠিকঠাক যায় তাহলে দুরন্ত ভালো যায়, যেমন এখন বেশ বুঝতে পারছি যে এই দুরন্ত যেরকমভাবে যাচ্ছে মোটেই দুরন্ত গতিতে যাচ্ছে না, অত্যন্ত স্লথ গতিতে যাচ্ছে, ধীর গতিতে যাচ্ছে, অলরেডি দশ মিনিট লেট করে ফেলেছে। এর ফার্স্ট স্টপেজ হচ্ছে ধানবাদ 8:37, রাত 8:37 ধানবাদ পৌঁছানোর কথা, অবশ্যই লেট হবে, কেননা যেভাবে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে ঠিক টাইমে পৌঁছাবে না, আর এর সামনেই আছে রাজধানী, তার মানে রাজধানীও বোধ হয় তার মানে লেট করে করেই যাচ্ছে। তবে এখানে রেলকর্মীদের সাথে কথা বলতে বলতে আমি এই দুরন্ত এক্সপ্রেস সম্পর্কে একটা অদ্ভুত কথা জানলাম, সেটা হচ্ছে যে এই দুরন্ত এক্সপ্রেসে যে ট্রেন সিকিউরিটি, যে সেই ট্রেনের সিকিউরিটির ব্যবস্থাটা থাকে হচ্ছে ধানবাদ পর্যন্ত, ধানবাদের পরে কিন্তু আর কোনো সিকিউরিটির কিন্তু কোনো ব্যাপার থাকে না, মানে পুরো ট্রেনটাই প্রায় বলতে গেলে উইদাউট সিকিউরিটি ফোর্স যায়। কিন্তু রাজধানীতে কিন্তু একেবারে শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত সিকিউরিটি স্টেশন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, কিন্তু দুরন্ততে ধানবাদের পরে ট্রেনে আর কোনো সিকিউরিটি থাকে না, এটা কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার। এখন সন্ধে 7:40, আমরা আসানসোল স্টেশন ক্রস করলাম, ট্রেন ওই মোটামুটি 5-7 মিনিট মতন লেট যাচ্ছে। আপনাদের তো বললাম ট্রেনের সিকিউরিটির ব্যাপারটা, মানে চিন্তা করুন যে শিয়ালদায় এত কড়াকড়ি, সে আমার নাম ঠিকানা গোত্র সব বোধহয় লিখে নিল, এবং তারপরে সে তাদের সিনিয়রকে ফোন করলো, এত কিছু করলো, অথচ এই ট্রেনটা নাকি ধানবাদ থেকে পুরো দিল্লি পর্যন্ত উইদাউট সিকিউরিটি যায়, অবস্থা চিন্তা করুন। শিয়ালদা ছাড়ার পরে দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ হচ্ছে ধানবাদ। ধানবাদ থেকে এখন ট্রেন ছাড়লো, ধানবাদ ছাড়ার সাথে সাথে আমাদের রাতের খাবার দিয়ে দিল, আমরা তিনটেই ননভেজ নিয়েছি। আচ্ছা, ননভেজ মিলে আমাদের এখানে দিয়েছে রুটি, এখানে তিনটে রুটি আছে, এখানে দিয়েছে ভাত, এদিকে হচ্ছে ডাল,
এটা হচ্ছে চিকেন, এখানে দু পিস চিকেন আছে, এটা একটা আচার দিয়েছে, এদিকে আছে দই, আর এখানে এটা হচ্ছে সোন পাপড়ি। খুব বেশি আইটেম নেই, ওই ডাল দিয়ে ভাত, রুটি দিয়ে চিকেন। তো ডাল দিয়ে ভাতটা খেলাম মোটামুটি খারাপ না, কিন্তু ডালের সাথে আর কিছু নেই, একটু আচার আছে। কোভিড দেখছি শুধুমাত্র যে অন্য সব কিছু চেঞ্জ করেছে তা নয়, এই খাবারের কোয়ালিটি খুব বাজে, মানে টেস্ট বলে কোনো বস্তু নেই। ডালটা তবু মোটামুটি খেলাম, যদিও ডালের সাথে কিছু নেই, কিন্তু চিকেনটা যেটা দিয়েছে এর ঝোলটা একেবারে তেলটেলে ঝোল, কিচ্ছু নেই। আর দু পিস চিকেন দিয়েছে, একেবারে পুরো ছিবড়ে টাইপের চিকেন, খাওয়াই যাচ্ছে না সেরকম ভাবে। না তেল হ্যাঁ, না ঘি হ্যাঁ, না নমক হ্যাঁ, না মির্চা হ্যাঁ, কিছু নেই, সাদা খানা বিলকুল একদম, যেতে জেলার কয়দিও খানা হতা উস তরহ সে খানা হ্যায়। আগর ঘর সে খানা লে আতে থে তো বড়িয়া হতা। পনির কি জো করি হ্যায় ওই চিকেন মে ইউজ কর রহে হ্যায়, কোই উসমে কোই ইয়ে নেই কি চিকেন বানায়া হ্যায় তো কম সে কম চিকেন কি হি করি হতি, পনির কি করি চিকেন মে সব মিক্স করকে সব এসেই সব দে রহে হ্যায়, তো উল্টা সিধা খানা, কোই চিজ সহি নেই। ডাল দিখাইয়ে, ডাল ডাল কে আয়ে বিলকুল পানি হ্যায়, মেরা কোই মজা নেই হ্যায়, কুছ নেই হ্যায়, একদম এসি সাদি ডাল। মজবুরি মে খাওয়া যা রা, খানে কে লায়ক নেই, মজবুরি মে খা রে খানা। এটা হচ্ছে আমার সহযাত্রীর মতামত, মানে ট্রেনের প্রত্যেকেই বলছে যে খাবারের কোয়ালিটি অসম্ভব বাজে। ধানবাদ ছাড়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন, টাইমিংস হচ্ছে রাত্রি 1:30টার সময়। রাত্রে ট্রেনে দারুণ ঘুমিয়েছি, দুর্দান্ত ঘুম হয়েছে সারা রাত। রাত্রে মোগলসরাই স্টেশন কখন এসছে টের পাইনি, আজকে সকালবেলা কানপুর বেরিয়ে যাওয়ার পরে ঘুম ভাঙল। ট্রেন মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু 25 মিনিট লেট আছে। ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমাদের চা দিয়েছে, আর এখন দিয়ে গেল ব্রেকফাস্ট, 9টার সময় ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে অপশন আছে দুরকম, একটা হচ্ছে ব্রেড অমলেট আর আরেকটা হচ্ছে ভেজ কাটলেট। আমরা নিয়েছি ব্রেড অমলেট, আপনাদের দেখাচ্ছি তার সাথে সাথে আর কী কী দিয়েছে। এখানে দিয়েছে অমলেট, এখানে দু পিস ব্রেড, এটা টমেটো সস, এটা বাটার, আর এটা হচ্ছে জুস। নতুন বন্ধু এই যে, কি নাম তোমার বলো? আম্মান, এ এম এ এ এন। একেবারে স্পেলিং করে বলে দিয়েছে কি নাম, একটু হাই করে দাও সবাইকে।
দিল্লির কাছাকাছি পৌঁছে গেছি, গাজিয়াবাদ ক্রস করে গেছে, ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। যতটুকু সময় লেট ছিল কানপুরের পরে সেই লেট মেক আপ হয়ে গেছে। আশা করা যায় যে 11টার মধ্যেই দিল্লি পৌঁছে যাব। নিউ দিল্লি স্টেশনে ট্রেন ঢুকলো একেবারে রাইট টাইমে। নিউ দিল্লি স্টেশন থেকে আমরা বেরোলাম। নিউ দিল্লি স্টেশন থেকে বেরোবার দুটো গেট রয়েছে, একটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যেটার নাম পাহাড়গঞ্জ গেট, আর একটা হচ্ছে যেটা 16 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে, তার নাম হচ্ছে আজমিরি গেট। আমরা আজমিরি গেট দিয়ে বাইরে বেরোলাম। এখান থেকে আমরা হোটেলে যাচ্ছি না, এখান থেকে আমরা যাচ্ছি তিগড়ি বলে একটা জায়গায়। আসলে আমার মেয়ে যে সাথে রয়েছে, আমার মেয়ের একজন খুব ক্লোজ ফ্রেন্ড, ওর ক্লাসমেট আর কি, সে দিল্লিতে থাকে এবং তার বাবা এখানে বিএসএফের একজন অফিসার, এবং আমরা এখানে গিয়ে থাকবো ওই বিএসএফের মেস, যেটা মানে গেস্ট হাউস, মেস কাম গেস্ট হাউস, সেইখানে গিয়ে আমরা থাকবো। এই জায়গাটা হচ্ছে তিগড়িতে, এটা নিউ দিল্লি স্টেশন থেকে যেতে হয়। তবে আমি ওখানে থেকে আবার বিভিন্ন জায়গাতে যাব, আপনাদের সেটা আগে বলেছি, এবং সেই অনুসারে অন্যান্য জায়গাতেও তো আমি থাকবো। তবে দিল্লিতে কোথায় থাকবেন বা কোন জায়গাতে আপনি হোটেল নেবেন সেই ইনফরমেশনগুলো অবশ্যই আমি আপনাদের দেব। আপাতত আমি তিগড়িতে গিয়ে সেখানে থাকি, তারপরে আপনাদের কাছে বাকি ইনফরমেশনগুলো আমি শেয়ার করব।